সে চায় শুধু বিষয় আশায় চায় সে প্রতিপত্তি জীবন থেকে উধাও হলো শান্তি সুখ স্বস্তি সে চায় শুধু বিষয় আশায় চায় সে প্রতিপত্তি জীবন থেকে উধাও হলো শান্তি সুখ স্বস্তি পূজার দেউল বন্ধ করে মনের ভেতর ভয়ঙ্কর সুর করে লোভ লালসা হিংসায়ন জ্বলছে মনে শুধু প্রেমের নদী শুকিয়ে গেছে জীবন মরুধু লোভ লালসা হিংসায়ন জ্বলছে মনে জীবন মরু ধু কেমন করে ভাঙব কারা চারিদিকে অসুর পারা মায়ের কাছে তাই তো অসুর বলি রভিলা মনের ভেতর ভয়ঙ্কর যুদ্ধ করে হেরে গেছি মাগো যুদ্ধ করে হেরে গেছি হয়নি সে বিনাশ মনের ভেতর ভয়ঙ্কর সুর করে মনের ভেতর ভয়ঙ্কর সুর করে মনের ভেতর ভয়ঙ্কর সুর করে আহা খুব সত্যি কথা কিন্তু আসলে আমাদের এই লোভ লালসা বা হিংসা বিদ্বেষ কখনো কখনো এতটাই বেড়ে যায় যে তা অসুরকেও হার মানায় কখনো কখনো বিশাল যে রূপকথার দৈত্য বা দানবের কথা আমরা শুনি সেই দানবকেও কিন্তু হার মানিয়ে দেয় মানে এটার মেসেজটাই এইরকম যে মায়ের কাছে আমরা যে প্রার্থনা করি বা আরাধনা করছি সেটা যেন নিজের মধ্যেকার সেই অসুরটাকে বিনাশ করার প্রার্থনা থাকে যে আমার ভেতরের ওষুধটাকে যেন আমি ধ্বংস করতে পারি আমি যেন একজন শুদ্ধ মানুষ হিসেবে নিজের জায়গাটাকে নিজের অন্তরটাকে পরিষ্কার করতে পারি খুব সুন্দর একটি গান আরো একজন দর্শক যেহেতু আছেন হ্যালো